হ্যালো বন্ধুরা, অনির সাথে সুমিত পাঁচমিশালিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে জুন মাসে নন সাবসিডাইজড এলপিজি সিলিন্ডারের দাম কত হলো এবং উজ্জ্বলা গ্রাহকদের জন্যই বা এর দাম কত হলো। শুরুতেই বলে রাখি, যদি এখনও আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্রথমেই সাবস্ক্রাইব, লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করুন, যাতে করে যে কোনো বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমে আপনারা পেতে পারেন। তাহলে বন্ধুরা, চলুন বিষয়টি শুরু করা যাক। বন্ধুরা, আমরা সকলেই জানি যে এলপিজি সিলিন্ডারের দাম প্রতি মাসের শুরুতে, মানে প্রথম তারিখেই এর দাম নির্ধারিত হয়ে যায়, যে দাম সারা মাস পর্যন্ত ভ্যালিড থাকে। আমরা দেখেছি যে করোনার জন্য লকডাউনের জেরে পরপর তিন মাস, মানে মার্চ, এপ্রিল, মে, এই তিন মাস কিন্তু এলপিজি সিলিন্ডারের দাম কমেই গেছে। কিন্তু জুন মাসে যেটা দেখা যাচ্ছে যে এলপিজি সিলিন্ডারের দাম কিছুটা হলেও বেড়েছে। বন্ধুরা, এখানে আপনারা যে টেবিলটা দেখতে পাচ্ছেন সেখানে দেখুন মে এবং জুন মাসের দামগুলো দেওয়া আছে। যেখানে বন্ধুরা প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে মে মাসে যেখানে দিল্লিতে দাম ছিল 581.5 টাকা এবং এই দামটা কিন্তু ইন্ডেন গ্যাসের ছিল নন সাবসিডাইজ 14.2 কেজির এলপিজি সিলিন্ডারের, সেখানে জুন মাসে কিন্তু সেখানে দাম হলো 593 টাকা। মুম্বাই যেখানে আমরা দেখতে পাচ্ছি মে মাসে দাম ছিল 579 টাকা, সেখানে জুন মাসে দাম গিয়ে দাঁড়ালো 590.5 টাকা। চেন্নাইয়ে 569.5 টাকা দাম ছিল মে মাসে, জুন মাসে সেটা হলো 606.50 টাকা। কলকাতাতে যেটা মে মাসে দাম ছিল 584.50 টাকা, সেখানে জুন মাসে গিয়ে দাম দাঁড়ালো 616 টাকা। মানে কলকাতাতে আগের মাসের থেকে 31.50 টাকা কিন্তু দাম বেড়ে গেল। এবার বন্ধুরা, আসা যাক প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনার গ্রাহকদের কথায়। করোনা জেরে যে লকডাউন চলছে, সেই লকডাউনের সময় যে আর্থিক প্যাকেজ ঘোষণা করেছিলেন আমাদের মাননীয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী, সেই ঘোষণার সময় তিনি বলেছিলেন যে উজ্জ্বলা গ্রাহকরা জুন মাস পর্যন্ত ফ্রিতে গ্যাস সিলিন্ডার পাবেন, এবং সেই অনুযায়ী কিন্তু এই জুন মাসেও কিন্তু তারা ফ্রিতে গ্যাস সিলিন্ডার পাবেন, তার জন্য কিন্তু তাদের কোনো রকম টাকা কিন্তু খরচ করতে হবে না। তবে এই এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়ার পিছনে যে কারণটা বলা হচ্ছে, যে আগের বছর মে মাসের, 2019 সালের মে মাসে যে পরিমাণ কনজাম্পশন হয়েছিল এলপিজি সিলিন্ডারের, তার থেকে এই বছর মে মাসে কিন্তু 24% কনজাম্পশন বেড়ে গেছে। এই ডিমান্ড বেড়ে যাওয়ার কারণে এলপিজি সিলিন্ডারের দামও বেড়ে গেছে বলে জানানো হচ্ছে।